সুন্দর যে মেকার্সটা কাজ করেছে ওটাকে সত্যি অ্যাপ্রিশিয়েট করতে চাই প্রথমে। আমি বলবো যে এই সিনেমাটাকে অনেক ভাবে দেখানো যেত, এটাকে একটা স্ট্রাগল স্টোরি দেখানো যেত পারতো, যে একজন কত মানে স্ট্রাগল করেছে, কত যেটা ট্যাগলাইন যে একটা টয়লেট ক্লিনার, একটা তোমার চাকরি এতে কাজ করা, হ্যাঁ একটা জানাতে পারেন অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিচ্ছি, টুয়েলভ ফেল। আশা করছি এতক্ষণে অলমোস্ট সবাই দেখে নিয়েছে, বাট আমাদের অনেকদিন ভিডিও করা হয়নি তাই, বাট স্টিল আমরা চাই আমাদের রিভিউটা যাতে আমাদের সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছাক। এটা ডাইরেক্ট করছে বিধু বিনোদ চোপড়া, এটা 27th অক্টোবর থেকে রিলিজ করেছিল, বাট আমরা এটা যখন ওটিটিতে আছে, সরি মানে লিটারালি সরি, তখন মানে আমরা এই সিনেমাটা সত্যি হলে গিয়ে দেখা উচিত ছিল, একদম এখনো আমাদের চলছে দোষ, আমি জানি। এখন না চলছে না। হ্যাঁ, আবার রিলিজ করিয়েছে যখন ওকে, ওটিটিতে এত পপুলার হলো, ওটা আবার থিয়েটারে আনা তাহলে হয়েছে, একবার যেতে তো হবে, মানে এটা দেখা যাক। হলে যাওয়া উচিত আমার মনে হয়, মানে হ্যাঁ, এইভাবেও সাপোর্ট করা উচিত একদম ডাইরেক্টলি। ডাইরেক্টলি সাপোর্ট করা উচিত। এটা কাস্টে আছে মেধা শঙ্কর, বিক্রান্ত মাসি, আনন্ত, জোশি, অংশুমান, পুষ্কর, প্রিয়াংশু চ্যাটার্জি এবং অন্যান্য অনেকে। তো কেমন লাগলো? 2023 এর সব থেকে বেস্ট ফিল্ম আমার মনে হয়, এত ফিল্ম এত রিভিউ করেছি আমরা, আপনারা ওই আমাদের পোস্ট যদি ফলো করে থাকেন ইনস্টাগ্রাম টুইটার কে, তাহলে আপনারা দেখে থাকবেন আমরা এখানে আমাদের top 10 মুভির মধ্যেও এটাকে রেখেছি। আর আমার মনে হয় ওটা top 1-এই ছিল, আমরা র্যাঙ্কিং ওরকম 1-2-3 করিনি, শুধু করিনি, টেন বাট হ্যাঁ, দিয়েছি, বাট লাইক খুবই ভালো আমার মনে হয়। এত ডিটেলিং এর কাজ, আমরা এত হলিউড বলিউড সব রকমেরই মুভি দেখি, হ্যাঁ, মানে সিনেমাটোগ্রাফি আর সাউন্ড হচ্ছে সব থেকে মেইন জিনিস আমার একদম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আর স্টোরি টেলিংটাও, হ্যাঁ মানে কোন জায়গায় ফোকাস করা উচিত, কোন জায়গায় ফোকাস করা উচিত নয়, আমার মনে হয় সিনেমাটা মোটামুটি সবাই দেখেছে, যে যেভাবে এটা ওটিটিতে আসার পরে প্রত্যেকটা ফেসবুক এক এক স্ক্রলে প্রত্যেক জায়গায় ছিল, তাই তো আমরা সিনেমা নিয়ে একটু পরেই আছি, আমরা ওভারঅল একটুখানি আমাদের পয়েন্ট অফ ভিউ বা এত সুন্দর যে মেকার্সটা কাজ করেছে ওটাকে সত্যি অ্যাপ্রিশিয়েট করতে চাই প্রথমে। আমি বলবো যে এই সিনেমাটাকে অনেক ভাবে দেখানো যেত, এটাকে একটা স্ট্রাগল স্টোরি দেখানো যেত পারতো, যে একজন কত মানে স্ট্রাগল করেছে, কত যেটা ট্যাগলাইন যে একটা টয়লেট ক্লিনার, একটা তোমার চাকরি এতে কাজ করা, হ্যাঁ একটা ছেলে যে এত গরিব ঘরের ছেলে, যে 12th ফেল, এই জিনিসটাকে অনেক হাইলাইট করতে পারতো, বাট আমার মনে হয় হ্যাঁ, মানে পুরো ওর স্ট্রাগলটাকে আরো অনেক মানে কি সিম্পাথি বলবো, বালা দেখাতে হ্যাঁ, বা পারতো, অনেক কষ্টকর, ক্লোজলি দেখাতে পারতো যে টয়লেট পরিষ্কার করছে, কত কষ্ট করছে, সেই জিনিসটাতে এরা ফোকাসটা করেনি। একদম ওটা করেনি, জাস্ট পার্ট অফ দ্য স্টোরি রেখেছে যে হ্যাঁ, ও এইভাবেও থেকেছে, ব্যাস। এইভাবেই থেকেছে, বাট হ্যাঁ, হ্যাঁ না না, এইভাবে থেকেছে, এইভাবেও বাট তাই থেকেছে, জন্য আটা চাকিতে আটা পিষে গম পিষে আটা বানিয়ে এইভাবে সেখানেও না, ওই থেকেছে, জায়গাটা তো বাট আরো এগুলো, মারাত্মক বাজেট ছিল, হ্যাঁ, বাট দিস আর দ্য পার্ট অফ হিজ লাইফ, এরকম ভাবে দেখানো হয়েছে। এক্স্যাক্ট এটা যে ওর মেইন স্টোরির এইটা করেছে বলেই ও আজ এইটা এইটাকে ফোকাস করা বা হয়নি, যা স্ট্রাগলটাকে, আমাদের খুব ভালো লেগেছে স্ট্রাগলটা জিনিসটা। আমরা বুঝেছি কতটা করেছে, আমার মনে সবাই বুঝেছে, কিন্তু ওইটাকে ওই সিম্পাথেটিক্যালি বা মানে প্রত্যেকটা স্টোরিরই এখন একটা ডাইরেক্টর চাইলে সকালে উঠছে কত কষ্ট করে, যেখানে সব বন্ধুরা ঘুমাচ্ছে বা লাক্সারি ভাবে আছে, ওইখানে ও উঠে যাচ্ছে, হারপিক নিচ্ছে, টয়লেট ক্লিন হ্যাঁ, মানে করছে, যে ক্রিঞ্জ জিনিসটা আমাদের হয় ওটা দেখে, এইসব করছে, এই হ্যাঁ জিনিসটা আমাদের এক্স্যাক্টলি, হয়নি, বা যেটা আরো আমাদের ঝাড় ভালো লেগেছে খাচ্ছে, অ্যাকচুয়ালি। এ করছে কাজ, কোনো এ দেখেনি, ওখানে উল্টো ওকে দেখানো হয়েছে হ্যাঁ, যখন মানে ওই পুরো লোকেরা
কাকে জাতা বলছে, ওকে গালি গালাজ করছে, ওর আত্মসম্মানে লাগছে, এই জিনিসটা এক দুবার একটা দুটো পয়েন্টে দেখানো হয়েছে। এটাকে নিয়েই যে আমাদেরকে ফিল করানো যে কতটা কষ্ট করতে হয়েছে এই জিনিসটা, কিন্তু রেগুলার বেসিসে ওকে তো দেখিয়েছে, অনেক সময় দেখিয়েছে ও যেটা দেখিয়েছে লাইব্রেরিতে রাত্রে রাত্রে পড়ছে, দিনে ওখানেই টয়লেট ক্লিন করছে, কিন্তু ওটাকে ফোকাস করেনি, ও পড়ছে এটাকে ফোকাস করেছে, ওর কাছে এত বই আছে, সুবিধা আছে যে কোনো টপিক ও নলেজ গ্যাদার করতে পারে, এটা পয়েন্ট আউট করছে, কিন্তু এটা পয়েন্ট আউট করে যে ওখানে ও কিভাবে আছে মাটিতে শুয়ে, একদম ওর চিন্তাধারাটা, ও কি ভাবে, যে পজিটিভিটিটা আছে ওর লাইফে ওইটাকে দেখিয়েছে। আমার ওটাই সেম কথাটা যে ওর মধ্যে একজনের সেম দুজনই যদি, ও ওটাতে ফোকাস করতে চায় না অ্যাকচুয়ালি, যে আমি এত কষ্ট করে আসছি, আমি টয়লেট ক্লিন করছি, তারপরে পরীক্ষা দিচ্ছি, যখন মেয়েটা এলো ফার্স্ট টাইমে বাবা এলো, আর মানে ওরকম পুরো আটা আটা, তার মধ্যে তার মধ্যে যতটা ফিগারটাকে যেমন ফিজিক্সটাকে দেখিয়েছিল রোগা হয়ে যে ঘুমাচ্ছে না ওরকম কাজ করছে, তার মধ্যেও যখন হাসছে, ও মাই গড, বিক্রান্ত মেসি অসাধারণ। আমার মনে হয়েছে ওই রকম এক দুটো শর্টে আমার মনে হচ্ছে পুরো ইন্ডিয়া ওর প্রেমে পড়ে গেছে। তো ওই জিনিসটাকে দেখাতে পারতো, কত্তু খাটছে, কানছে, করছে করছে, কেন আমার সাথে, ওয়াই মি, হানা তানা, নো, মানে এত স্ট্রাগলের মধ্যে কি পজিটিভলি একটা স্ট্রাগলকে দেখানো যায় এই সিনেমাটাকে দেখে শিখতে হবে, মানে লিটারালি, মানে নামটা একদম অপোজিট সিনেমাটা, মানে যেখানে 12 ফেল কথাটা রেডে বড় বড় করে লেখা আছে, অ্যাকচুয়ালি এখানে ফেলিয়ার দেখানো হচ্ছে না, এখানে ফেলিয়ারের থাকা সত্ত্বেও যে সাকসেসফুলটা আসা, সাকসেসফুল যে হোপ, যে পজিটিভিটি, মানে এই দুটো হওয়া যায় লাইফের মধ্যে, সেটা এখানে হাইলাইট করা হয়েছে। মানে এমন কি ইন্টারভিউতে যখন ওকে জিজ্ঞেস করলো যে 12 ফেল, তো ও একবার একটুখানি আচ্ছা প্লে ওটা চলে এসেছে সামনে, যে সবার যে হয় না যে ফ্লস গুলো সামনে এলে সবাই একটা আনকমফোর্টেবল হয়, ওই জিনিসটা এক সেকেন্ড দেখা যায় না, হ্যাঁ কেন, তার মানে ওটা বলতো একবার গলাটা এ করছে বা আচ্ছা মানে আমাকে বলতে হবে জিনিসটা, কিছু না, এটার কারণে ওটাকে এতটা পজিটিভলি নিয়েছে যে আমি ফেল করেছি সেটা আমার খারাপের জায়গা না, কিন্তু ওই বছর আমি এমন একটা মানুষকে পেয়েছি যাকে দেখে আমি শিখেছি বা একটা নতুন আমার উদ্দেশ্য হয়েছে, ওই ওই পুরো ইয়ারটাকে ওই হিসাবেই আমার মনে হয় নিয়েছে। সব জিনিসগুলোর জন্য স্টোরিটা এত ইউনিক, এত সুন্দর, আর হ্যাঁ ডাইরেক্টরের যেভাবে দেখিয়েছে স্টোরিটাকে, মানে স্ট্রাগল স্টোরি অনেক আছে, মানে অর্ধেক আইপিএস অফিসার হয়তো এরকম ভাবেই হয়ে থাকে, কিন্তু এই যে ইউনিকনেসটা 12th ফেলটা মনে হয় একটা ওয়ান অফ দ্য ইউনিক এর মধ্যে, এতটা স্ট্রাগল মনে হয় ইউনিক, কারণ কি ওরা সবাই চাইছিল যে একজন হোক আমাদের থেকে, হ্যাঁ হয়েছে আরো, বাট হ্যাঁ মেবি হয়তো এত বড় র‍্যাঙ্কের অফিসার হয়তো হয়নি কখনো, বা পুলিশ ডিপার্টমেন্টে হয়তো ভর্তি হয়েছে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই বলছি, বা এত বড় ডিপার্টমেন্টেরও হয়নি, বা তোমার এত বাজে জায়গা, মানে এত এতগুলো ট্যাগ বলাও হয়নি, হয়তো গরিব বা ওই রকম জায়গা থেকে, আরো যে নকশাল জায়গা থেকে উঠে এসে একজন পুলিশ অফিসার, তারপর আইপিএস, সেটা রেয়ার, ভাববা যায় মানে, সেটা মানে ওইটাই, মানে ওখানকার মানুষের চিন্তাধারাটাই তো আপনার ফার্স্টই দেখে দেখিয়েছিল সিনেমার মধ্যে, যে বাবার মধ্যেও ব্যাপারটা ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু কিছু টাইমে বলে না এই সৎসঙ্গে স্বর্গবাস, তো এই যে ওর একটা দুশ্চন্দ স্যার, যে ডিএসপি অফিসারকে যাকে চোখের সামনে দেখলো, আর সে দেখলো যে একটা পাওয়ার পেলে, যে ও যেমন আমাদের প্রত্যেকজনকে ফেল করিয়ে দিল চিটিং না করতে, ওই টাইমটা তো একদমই হিরো ওরকম মনে হয়নি, কারণ কি হিরো কখন মনে হবে, আমি যখন জানবো হ্যাঁ ও হিরোইক কাজ করছে, কিন্তু ওই টাইমটা ওর কাজটা জানি না ও কি করছে, ও কেন করছে, হ্যাঁ, কিন্তু যখন দেখলো যে আমাদেরকে যে ফলস অ্যালিগেশন নিয়ে আমাদেরকে এতটা হ্যারাস করছিল, একটা উঁচু লোক যার মধ্যে পাওয়ার আছে, সে যদি ঠিক হতে পারে তাহলে সে সবকিছু ঠিক করার ক্ষমতা রাখে, এইটা যখন ও বুঝলো, আর এই সেম জিনিসটাই লাস্টে বললো না, আইপিএস হওয়া তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য
করাপশনটাকে ঠিক করা, দেশের জন্য কাজ করা, দেশের জন্য। তো হ্যাঁ, সবাই হয়তো সান হতে পারে না, বাট হ্যাঁ ল্যাম্প অনেকেই হতে পারে যদি চেষ্টা করে। হ্যাঁ, এবার সিনেমায় যদি আসি তো মানে অ্যাক্টিং নিয়ে যদি কথা বলি, যারা সবাই করেছে কাউকে আমার মনে হয়নি, একজনকেও মনে হয়নি উইক, নট আ সিঙ্গেল পারসন, কোথাও কাউকে না। ও সেটা ওর ছোট বোন হোক, ওটার বন্ধু হোক, ওর দাদা হোক, ওর ফ্যামিলি মেম্বারে সবাই, সবাই। আর এখানে যারা দিল্লিতে যারা ওর ফ্রেন্ড গ্রুপে ছিল, ইচ এন্ড এভরি ওয়ান, তোমার যে মেন্টর ছিল, মেন্টর ছিল, প্রতিদিন যাকে 10 সেকেন্ডের জন্য স্ক্রিনে দেখেছে, সেও পারফেক্ট অ্যাক্ট করেছে। মানে সব থেকে কম মনে হলে আমার ওই মেয়েটাকে মনে হবে, যে ওই লাস্টে ভিডিও করতে এসেছিল, তোমার ছবিটা নেব, ওর অ্যাক্টিংটা আমার একটুখানি ঠিক আছে। টিপিক্যাল অ্যাক্ট করেছে, যেমন টিপিক্যালি একটা কমার্শিয়াল একটা সেলস গার্ল হয়, একদম টিপিক্যাল অ্যাক্ট। তো মানে তাছাড়া অ্যাক্টিং ওয়াইজ মানে কিছু বলার নেই, অসাধারণ অ্যাক্টিং করেছে, সবাই অসাধারণ অ্যাক্টিং করেছে একদম। আর ডাইরেক্টর কথা বললামই, মানে যে ডাইরেকশনে যে চিন্তা ভাবনা দিয়ে দেখিয়েছে, মেধা শঙ্কর ও অ্যাকচুয়ালি গানটা গাইছিল ওখানে, অ্যাকচুয়ালি র অডিও, ওটা ইটস নট লাইক কি পরে ডাব করে স্টুডিওতে তোলা অডিওটা, এটা পুরোটা র অডিও, ওখানে বসেই গানটা গেছে, ওটাই অ্যাকচুয়ালি সিনেমাতে রাখা হয়েছে। মানে কোনো সাউন্ড প্যাচ বা কিছু দেওয়া হয়নি, মানে ইয়েও করা হয়নি, রেকর্ড ভয়েস ওভারও করা হয়নি, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে অরিজিনাল মনোজার শ্রদ্ধা বসেছিল। তো এই ডিটেলিং গুলো খুব সুন্দর একটা করে, মানে একটা ট্রিবিউট দেওয়ার মতন ব্যাপার। বা ওই যে সিনটা যেটা আছে, যে তোমার ও যখন বইটা ভাল লাগলো, ও দেখলো, ও সামনে দিয়ে গেল, একটা ক্যামেরার যে স্টোরি টেলিং এর একটা মোমেন্ট, মানে ক্যামেরাটাই কিছু না বলেও মানে চোখের মধ্যে দিয়ে কথা বলে বুঝিয়ে দেওয়া হলো, আমার মনে হয় ক্যামেরাটাই যেন গল্পটা বলছে, এত সুন্দর ভাবে সিনেমাটোগ্রাফি সাজানো হয়েছে। আর সাউন্ড দিয়ে খুব সুন্দর খেলা হয়েছে, মানে সাউন্ড গুলোকে অ্যাজ আ মানে ইউনি মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ যেটাকে, সেটাকে নিয়ে এত সুন্দর ইউজ করেছে, যে আকাশের কথা বলো তুমি, বা যখন বইয়ের মধ্যে যাচ্ছ তখন আশেপাশের লোকজনের হাঁটা চলা কথা, ক্যাফেতে বসে যখন আশেপাশের লোকেদের কথাবার্তা, এগুলো এত সুন্দর মানে ঘুরেছে সাউন্ড গুলো। প্রত্যেকজন যে টিপিক্যালনেস, টিনেজ, তার সাথেও নিজের সেলফ রেসপেক্ট, তার সাথেও যেভাবে শ্রদ্ধা যে ক্যারেক্টারটা, সে ও যে দেখে, সেও একবারও দেখায়নি তার তার সিম্পথি, তার এ ট্রাস্ট বেকিং টা আলাদা ব্যাপার, সিম্পথির জন্য যে তখন প্রেমে পড়েছে বা ওকে পছন্দ করেছে বা সত্যি কথা মানে। আর এই টাইমটায় যখন সবাই মানে মেয়েদেরকে একটা গোল্ড ডিগার বা কিছু একটা কনসেপ্ট তৈরি করে দিয়েছে, এমন না এটা আজকে ঘটনা, এটা 50 বছর আগে 100 বছর আগেও সেম ছিল, এরকমও ছিল ওরকমও ছিল, দু রকমই মেয়ে ছিল। তো এখনকার পারসেপশন গুলোকে এরকম ভাবে চেঞ্জও করা উচিত, আর এমন না যে এটাও দেখেছে, দেখো যে আমি তোমাকে সাপোর্ট করছি, তোমার স্ট্রাগলে আছি, তাই মানে দেখিয়েছে মানে যেটা, হ্যাঁ ট্রু হয়েছে, মানে ওই ক্যারেক্টারটা, হ্যাঁ ওটাই আমি তো বলছি যে এমন অনেক স্টোরি কি দেখানো যায়, হ্যাঁ একটা ছেলের পিছনে একটা মেয়ে আছে, যে যেটা আমরা একটা মুহাবরা হিসেবে বলি, কিন্তু এখানে একটা ছেলের সাথে একটা মেয়ের সাপোর্ট, শুধু না মেয়েটা নিজেও কিন্তু কালেক্টর, নিজেও এক্সাম দিচ্ছে, সেম জার্নি দিয়ে যাচ্ছে, উল্টা মেয়েটার সাথে হয়তো ফ্যামিলি মেম্বার্স আছে, ইকোনমিক্যালি সাপোর্ট করে, বাট একবারও কিন্তু এটাও দেখানো হয়নি যে ওকে অনেক কেউ সাপোর্ট করছে, আমি নিজের পড়াটাও করছি, ওকেও হেল্প করছি, আমি নিজেও স্ট্যান্ড করব, স্ট্যান্ড আউট করব, সমাজের জন্য কিছু করব, ও যাতে কিছু করতে পারে। আর দুজনের মেন্টালিটি সেমই, যে ওরও মনে হয়েছিল নার্সিং পড়তে পড়তে ছেড়ে এসেছিল, কেন কে যখন একটা ভিকটিমকে দেখেছিল, করাপশন দেখেছিল, তখন আমার কিছু করা উচিত, আমার কাছে পাওয়ার থাকলে, সেম মেন্টালিটি থেকেই দুজনে এসেছে। তো মেবি তাই জন্য ওদের ম্যাচটা অনেকটা বেশি, এই জন্য মানে হয় না নিজে উঠছি অন্যকে ওঠাচ্ছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। মানে ওদের নিজেদের পার্সোনাল স্টোরিটাই তো অসাধারণ, আর সেটাকে অতটাই সুন্দরভাবে দেখানো হয়েছে স্ক্রিনে, মানে আর কিছু বলার নেই, মানে সবকিছুই এর একদমই টপ নচ, একদম অসাধারণ। মিউজিক মানে সাউন্ড বললাম, মিউজিক গান গান খুব সুন্দরভাবে ইউজ হয়েছে এখানে। আর সত্যি কথা বলতে যে স্ট্রাগলটা শুনেছি বিক্রান্ত এই সিনেমাটার জন্য, যখন ও গ্রামের যে ফার্স্ট অ্যাক্টটা ছিল ওটার জন্য ওখানে রোদে সারাদিন থেকে 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 ফিজিক্যালি যতটা করা যায় ট্যানটা ততটা করেছে, তো ওটা ওটা বোঝা যাচ্ছে ফিজিক্যালি, মানে ওই
শরীরটা খারাপ হলে যেটা হয়, বা অত রোদে রোদে ঘুরলে যে একটা ফার্মার্সদের যে একটা এফেক্ট থাকে, বা ভিলেজারদের একটা এফেক্ট থাকে, সানস্ক্রিন ছাড়া, ছাতা ছাড়া, সারাক্ষণ যে মাঠে ঘুরে বেড়াচ্ছে, সেই এফেক্ট গুলো সত্যি মানে ওই চেরি অন দ্য টপ পুরো সিনেমাটা এতটা এর জন্য ন্যাচারাল আরো বেশি লেগেছে। একদম একদম, এই ন্যাচারালনেসটা এতটা ফুটে উঠেছে যেটার জন্য এটা আরো মানে এরকম স্টোরি আগে হয়নি তা নয়, বাট এটা আরো বেশি ইউনিক লেগেছে ওই সবের জন্য যে এত সুন্দর একটা ন্যাচারাল একটা স্টোরি মনে হয়েছে আমাদের আমাদের কাছে পৌঁছেছে, তার প্রত্যেকটা জন্য সবার ক্যারেক্টার সবার কন্ট্রিবিউশন আছে এখানে। যে টপার হয়েছিল, যে লাস্টে ওকে পয়েন্ট আউট করলো, একটা হয় না যে মানুষ কিভাবে, অ্যাকচুয়ালি আমার সিনেমাটা থেকে মনে হয়েছে যে মানুষ কিভাবে দেখছে, আমি যেটা তোমাকে নর্মালও বলি মানে সিনেমাটা ছাড়াও আমি বলি যে একই জিনিস চারজনের সাথে হচ্ছে, সেটা চারজনের আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থাকছে। যখন যে ফার্স্ট দেখালো যে টপার হয়েছিল, তার কাছে হেল্পের জন্য গেল, হ্যাঁ সে যখন পয়েন্ট আউট করলো যে যে নিজের সম্পর্কে তুমি 8 মিনিট মনে ছিল, 8 মিনিটে তুমি 200টা কি 80টা ওয়ার্ডও লিখতে লিখতে পারো, পারছো না, তো এইটা অনেক শুনে ডিপ্রেসড হয়ে যায়, পারবো না। বাট ওইটাকে আচ্ছা তাহলে আমি জানি এখন আমার ফলটা কি, আমি ওটার মধ্যে কাজ করতে পারবো, ওটাই। আর এই যে তারপরে পয়েন্ট অফ সবার ভিউটা। সাপোর্টটা, আমাদের সবার সাপোর্টটা যে হ্যাঁ ওইটাই ওর ফল, তাহলে ওটাতে আমরা হেল্প করবো ওকে এটা ইম্প্রুভ আর করার এটা জন্য। পসিবল না কেউ যদি এত ঘন্টা কাজ করে, তাকে ওই যে বলে না যখন এক্সাম গুলো দেয় আমরা 16 ঘন্টা পড়তাম, লিটারালি এটা লাগবেই একদম মানে একদম, ইউপিএসসি ক্র্যাক করতে মানে যা দেখানো হয়েছে, এতবার ট্রাই, এতগুলো বছর, এতগুলো টাকা যায়, আর একটা দিনও নষ্ট না করে, মানে ব্যাপারটা ও মানে ডেডিকেশনের লেভেলটা এরকম থাকলেই হয়তো এত কম বয়সে জাস্ট একটা এক্সাম দিয়ে, যেটা এমনিও বলে যে একটা ডিএসপি থেকে একটা ইউপিএসসি যে হতেও হয়তো 10 বছর লাগে যে পজিশনটা, তো ওইটা তুমি যখন ডাইরেক্ট হতে চাইছো তো তোমার অতটাই এফোর্ট তোমাকে দিতে হবে, তোমার ডেডিকেশনটা অতটাই লেভেলে হবে। তো ওভারঅল দারুণ দারুণ সিনেমা একদমই, একদম মানে এখনো যদি না দেখে থাকেন বাই চান্স, একদম এখনো থিয়েটারে মানে আছে, যদি থিয়েটারে যেতে যদি চান, আর না, না যেতে চান ওটিটিতেও আছে, যেখানে খুশি আপনাদের দেখুন, বাট বাট আমি বলবো অবশ্যই থিয়েটারে দেখুন। থাকলে প্লিজ থিয়েটারে গিয়ে দেখবেন, এটা সত্যি আমাদের ফিজিক্যালি সাপোর্ট করার কিছু জায়গায় দরকার আমার মনে হয় এরকম সিনেমা, যাতে আরো অনেক ভালো ভালো ডাইরেক্টর আছে যারা সাহস পায় না, তারা যাতে আবার এগিয়ে আসতে পারে। হ্যাঁ একদমই, আর এর আগেও দেখেছি বিধু বিনোদ চোপড়া এরকম টাইপের সিনেমাকে সাপোর্ট করে, প্রোডিউস করেছে তোমার একদম থ্রি ইডিয়টস বলো, একদম রাজকুমার নিজে মুভিগুলোকে অনেকগুলোকে সাপোর্ট একদম করেছে, একদম, তো ওর থেকে মানে এটাও বস্ট এক্সপেক্টেড। রাজকুমার হিরানির বানানোর কথা ছিল, আচ্ছা বাট কিন্তু ও ডুমকি স্টোরিটা চলে গেল বলে না না নাকি না, বাট স্টোরিটা ওর এতই ভালো লেগেছে ও বলেছে আমি আমি নিজেই বানাবো, ডিজিটাল করে নেবো, তো ওটাই মানে এত এতটা ঠিক সুন্দর আছে, খুবই জিনিসটা। ভালো করেছে, সেটা আমরা পেয়েছি একদম তার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আর হ্যাঁ আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর যারা এখনো দেখেননি প্লিজ দেখুন সিনেমাটা, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এখানে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ।